সবাই যার যার মসজিদকে উদ্দেশ্য করে জায়গায় বসে একটা তাজিমি সেজদা দিই। আমার কথা যে আলোচনাগুলো হয়েছে অনেকে আবার আমার অনেক কিছু ইউটিউবে আপনারা দেখেছেন, যদি কারো কোনো কিছু জানার থাকে বুঝার থাকে আমি আসি কালকে সকাল পর্যন্ত আমার থেকে বুঝে নেবেন। আর যদি আমি যদি আপনার কাছে এখন আটকি যাই না বুঝাইতে পারি আমি আরেক জায়গায় গিয়ে শিখতে পারবো, আর যদি আমার ভুলও যদি হয়ে যায় আমি আবার নিজেকে শুধরাইতে পারবো। তো ধন্যবাদ। আসলে আমরা সবাই এই ইসলামের জন্য ইসলামী চিন্তা চেতনা নিয়ে চলি। আজকে আমাদের এই বাংলার জমিনে অসংখ্য দল আছে যে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করতে চায়, এখন কোথায় প্রতিষ্ঠিত করবে? আমরা 99% মুসলিম এই দেশে, তাহলে আর কোথায় ইসলাম প্রতিষ্ঠিত করবে? মূলত এদের ধর্ম ব্যবসা, এদের দলবাড়ি করার জন্য কিভাবে এমপি মন্ত্রী হবে ওইটা। আসলে সুফিবাদের লোকেরা এগুলার দ্বার দাঁড়ে না, ওরা নিজেকে কিভাবে পরিশুদ্ধ করে নিজের মাঝে কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত করে দুনিয়ার থেকে বিদায় নিবে তারা সেই আশাই ঘুরে। আমরা ওই উদ্দেশ্যে আসি যে নিজেকে কিভাবে পবিত্র করে নিজেকে অহংকার মুক্ত করে নিজেকে কিভাবে তহিদ প্রেমের মধ্যে তহিদ একাত্মবাদের উপরে প্রতিষ্ঠিত করে দুনিয়ার থেকে বিদায় নেওয়া যায় সেই আশাই ঘুরতেছি। মালিক যেন আমাদের আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলেই যেন খাজা বাবার দলে, অলি আল্লাহর দলে, গৌসুল আজম বৈরাবরীর দলে, গৌসুল আজম মেজবান্ডারির দলে যেন আল্লাহ মুখী যারা হয়েছে, যেমন আল্লাহ মুখী বাবা শাহজালাল গৈরাবরী অলি আল্লাহগণ হয়েছেন, তাদের চরণদুলা নিয়ে যেন বাঁচতে পারি যতদিন বেঁচে থাকি। সকলে বলি আমিন। আল্লাহুমা আমিন, আল্লাহুমা আমিন ইয়া রাব্বুল আলামিন। ফরিয়াদ রাস্তে জীবিন নিহি মাওলা মেরে ফরিয়াদ সুন, সুলতান দিন শাহে জমিন মাওলা মেরে ফরিয়াদ সুন, মাবুদো আমরা আপনাকে দেখি না আপনি আমাদেরকে দেখেন, সাত সমুদ্রের নিচে সাত জমিনের নিচে কি হচ্ছে সাত আসমানের উপরে কি হচ্ছে সবই আপনার জানা আছে। মাবুদ আমরা কিছু মূর্খ অজ্ঞানী নালায়েক নাসিস, পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টি থেকে আমাদের মতো নিকৃষ্ট সৃষ্টি আর কেউ নাই। মাওলা জীবের দাম আছে আমাদের কোনো দাম নাই গো মাওলা। মাবুদ হাতের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না, মাবুদ মুখের দিকে চোখের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না মাওলা। মাওলা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে শয়তানের চক্রে পড়ে জীবনের অনেক সময় নষ্ট করে ফেলেছে, মাবুদ কার জানি শেষ মুনাজাত জানি না, কার জানি কাফনের কাপড় তৈয়ার হয়ে গেছে জানি না রে মাওলা। ও মাবুদ মাওলা, মাওলা আমাদের সাথে খাইতো আমাদের সাথে চলাফেরা করতো, আজকে দেখি হাজার হাজার মন মাটি বুকে লইয়া বাড়ির পাশে রাস্তার পাশে বাঁশতলে গাছতলে শুয়ে আছে রে মাওলা। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, মার আগে জি কবরে বাপের আগে সন্তান কবরে, মাবুদ কার জানি কাফনের কাপড় বারুইপাড়া বাজার পর্যন্ত চলে আসছে জানি না, কার জানি বাঁশবাগানের বাঁশ তৈয়ার হইয়া গেছে জানি না, কে জানি এই পৃথিবীর মায়ার সংসার ত্যাগ করে অন্ধকার কবরে চলে যাব জানি না, কার জানি শেষ মুনাজাত জানি না। মাওলা আজকের এই মাহফিলের সাউন্ড যতটুকু যাচ্ছে এর মধ্যে কোন মা
কোন বাবা জানি সুকের পানি ছেড়ে দিছে জানি না যার হাত কানা পছন্দ হয় তার হাত কানা রুচিলায় আমাদের আমিন আমিন সকল কিছু কবুল আর মঞ্জুর আমিন আমিন মাবুদ আমাদের বলতে বল আমাদের দেখাই বল আমাদের শিখাই বল আমাদের সলাতে বল কোন পথে চললেই আপনাকে রাজি খুশি করতে পারবো জানি না মাবুদ কোন পথে গেলেই আপনার হাবিব খুশি হবে আপনার আউলিয়া কেরামগণ খুশি হবে আমরা বদির অন্ধ চিনি না জানি না মাওলা গো আপনি দয়া করে মেহরবানি করে যেই ফতে দয়াল বৈরা ভরি গেছে শালি গোলাপ শাহ অলিয়াল্লাগন গেছে গৌসুল আজম মাইজ ভান্ডারি গেছে আমার মুর্শিদ কাশেম হিয়া জুড়ি গেছে সেই ফতে আজকের পীর সাহেব এই দরবারের শাহজাদা এই দরবারের গদিনিসিন রইজুদ্দিন সাহেব যাচ্ছে মাওলা গো সেই পথে চলার থাকার তৌফিক দান করে দাও ও মাবুদ মাওলা আমাদেরকে মিথ্যা থেকে হেফাজত করো মাওলা সত্যের পথকে সত্যকে চিনা জানার তৌফিক দান করে দাও মাওলা বিশেষ করে আমরা যেন মিথ্যা কথা না বলি সে তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের দ্বারা কারো উপকার যদিও না হয় আমাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয় সে তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের জবান দিয়ে যেন বেপাশ কথাবার্তা বের না হয় আমরা যেন কাউকে কটু ভাষায় খারাপ ভাষায় গালি দিয়ে কথা না বলি মাওলা আমাদেরকে সেই জ্ঞান সেই বুদ্ধি আমাদেরকে দান করে দাও মাওলা আমাদেরকে এলাইম দান করো জ্ঞান দান করো রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা মাবুদ অনেক শাইখুল হাদিস অনেক মুফতি অনেক ইয়াজিদ মার্কা মোল্লারা বলে আমরা নাকি ভুল পথে আছি তোমার কোরআন তোমার হাদিস মতে নাই মাওলা গো যদি আমরা ভুল পথে থাকি মাওলা আমরা এখানে যারা হাত উঠেছি মাওলা আমাদেরকে সবাইকে ইদিনা সিরাতাল মুস্তাকিমের পথ দান করে দাও মাবুদ আর যারা আমাদেরকে কাফের নাস্তিক বলে মাওলা তারা যদি ভুল পথে থাকে মাওলা তাদেরকে আপনি হেদায়েত দান করে দাও মাওলা পদ্মার আলের মা বোনেরা অনেক দুঃখ অনেক কষ্ট নিয়ে আজকের মাহফিলে এসে উপস্থিত হয়েছে মাওলা কেউ স্বামী নিয়ে অশান্তিতে আছে কেউ মাওলা ছেলে সন্তান নিয়ে অশান্তিতে আছে কেউ পারিবারিকভাবে কষ্ট আছে মাওলা সকল মা বোনের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিন আল্লাহ মাওলা আজকে যার দরবারে উপস্থিত হয়েছি হযরতুল আল্লামা আউলাদ রাসূল রইজউদ্দিন ফির কেবলা মাবুদ আপনার কাছে ফরিয়াদ ওনাকে আরো হায়াতে তৈবা দান করুন মাওলা অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করে যাওয়ার তৌফিক দান করে দিন মাওলা তার পারিবারিক তার পরিবার সকলের উপর শান্তি বর্ষিত দান করো মাওলা আমাদেরকে খাওয়াইতে গিয়ে আমাদেরকে ফরাইতে গিয়ে আমাদের ফিতা মাথা অনেক কষ্ট করেছে আমরা যেরকম আমাদের সন্তানের জন্য পাগল মাবুদ আমাদের আব্বা আমাদের মা আমাদের জন্য এরকম পাগল ছিল গো আল্লাহ কার জানি আব্বা নাই জানি না রে মাবুদ পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে একটা সেকেন্ডে খবর লওয়া যায় ডুবাইতে ভিডিও কল দিলে বাংলাদেশে দেখা যায় আমেরিকা থেকে ভিডিও কলে বাংলাদেশে একটা সেকেন্ড লাগে না দেখা যায় বাড়ির পাশে অন্ধকার কবরে ছোট ভাই নিজাম আমার আব্বা এখানে যারা হাত উঠেছে তাদের আব্বার কবর মাবুদ পৃথিবীতে আজও পর্যন্ত এমন কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই যে পিতা মাতা কেমন আছে খবর লওয়ার জন্য মাবুদ আমাদেরকে খাওয়াইতে গিয়ে আমাদেরকে পড়াইতে গিয়ে আমাদের আব্বার কত এবাদত নষ্ট হয়েছে গো আল্লাহ মাবুদ হাদিস শরীফে পেয়েছি কোন সন্তান যদি চোখের পানি ছেড়ে ক্ষমা চায় তুমি নাকি পিতা মাতাকে তুমি মাফ করে দাও মাবুদ
এই মুহূর্তে তো আমাদের দেওয়ার মতো আর কিছু নাই। আমরা সকলে আমার সাথে বলেন রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাউত, আমাদের পিতা মাতাকে তুমি মাফ করিয়া দাও। মাউত, যাদের মা বাবা বেঁচে আছে, অনেক সন্তান আছি মাকে মা বলে ডাকি না, অনেক সন্তান আছি বাবারে বাবা কইয়া ডাকি না। মা বাবা তো ধন সম্পদ কিছু চায় না, শুধু একটু ডাক দিলেই খুশি গো আল্লাহ। আজকের পর থেকে মাওলা, আমাদের বয়স যখন 2 মাস 3 মাস 6 মাস 1 বছর ছিল, এই মা দুখিনী কত গুয়ের মুতের কাপড় দুইয়া দিছে গো আল্লাহ। আমাদের আব্বা আমাদের জন্য কত কষ্ট করেছে, সেই সব কথা স্মরণ করে আজকের পর থেকে আমরা পিতা মাতার খেদমত করার তৌফিক দান করে দাও। মাবুদ, আমাদের হাতে পায়ে কত তেল মাইখা আমাদের মা বাবা দিছে। মাবুদ, এখন অনেক সন্তান বয়স হয়েছে, বড় হয়েছি, এখনো মা বাবার পায়ের তৈল দিয়ে দিছি, মায়ের মাথায় একটু তৈল দিয়ে দিছি, এরকম সন্তান আছে কিনা জানি না। মাবুদ, আজকের পর থেকে মা বাবার খেদমত করে মা বাবাকে রাজি খুশি করার তৌফিক দান করে দাও। মাওলা, আমরা অনেকে অভাবে আছি মাওলা, অনেকে ঋণগ্রস্তে আছি মাওলা, আপনার রহমত আমাদের উপর দান করুন আল্লাহ। মাওলা, আজকে যারা সাহস করে, আজকে যারা অন্তরে বল রেখে আমি গোলাম মঈনুদ্দিনকে এই এলাকায় এনেছে মাওলা গো, তাদের এই জিহাদ, তাদের এই আত্মার শক্তিকে আপনি কবুল আর মঞ্জুর করুন। বিশেষ করে ফারুক ভাই, সাবের ভাই, এই এলাকার মেম্বার সাহেব, আরও অনেকে চেয়ারম্যান সাহেব যারা আছেন, মাওলা গো আপনি তাদের সকলের এই খেদমত গোলামি কবুল করে নিন আল্লাহ। এই দরবারের বাবা রইজুদ্দিনের আশেকগণ ফিরগুনের শিষ্য হয় মাওলা, মাওলা গো যারা ওনার ভক্তবৃন্দ এখানে আসছে আজকের এই মাহফিলে, এই বাৎসরিক উরুস শরীফে, কেয়ামত পর্যন্ত এই বাৎসরিক উরুস শরীফ দায়েম কায়েম রাখুন গো মাওলা। মাওলা, মাওলা আপনার ইসলাম, আপনার ধর্ম, আপনার সব কিছু আপনি রক্ষা করবেন মাওলা। আমাদের কোনো সেই শক্তি নাই, আজকে ইয়াজিদের শক্তি যেভাবে বেড়ে চলেছে মাওলা, সামনের দিকে কি হয় জানি না গো মাওলা। আপনি আমাদের উপর, আমরা যারা আপনাকে ভালোবাসি, আপনার হাবিবকে ভালোবাসি, আপনার আউলিয়া কেরামগণকে মহব্বত করি মাওলা, এই বিশ্বাস ধারণ লালন করার তৌফিক দান করে দাও আল্লাহ। ধর্ম ব্যবসায়ী যারা ধর্মকে কুলুষিত করতেছে, ইসলাম ধর্মের নাম দিয়ে মাওলা মানুষের ইমান আমল লুণ্ঠন করতেছে, সেই আওলাদ ফির, খাদেম ফির, মাওলা আলম রুফি, জাহেল বক্তা, কন্ট্রাক্ট করা বক্তা, এদের থেকে আমাদের ইমান আমলকে হেফাজত করার তৌফিক দাও আল্লাহ। আমরা যারা আলোচক আছি, যাদের দুই একটা কথা মানুষ শুনে, যাদের দুই একটা কথা মানুষ বিশ্বাস করে, মাওলা আমরা যেন কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে রিচার্জ করে সুন্দর কথাগুলো, আহলে বায়াতের কথাগুলো, যেই কথাগুলো শুনলেই মানুষ আল্লাহ রাসুল মুখী হবে, সেই আলোচনাগুলো করে আমাদের এই অশান্ত জনতাকে, এই সাধারণ শ্রোতা, সাধারণ অজ্ঞানী মানুষগুলাকে যেন সুন্দর পথে যেন আহ্বান করতে পারি, আমাদের সেই বক্তাগুলোকে সেই সুচিন্তা করার তৌফিক জ্ঞান দান করো। আমরা যারা আলেম আছি, আমরা যারা মানুষের সামনে কথা বলি, তারা যেন শালীনতা বজায় রেখে, ভদ্রতা বজায় রেখে, কটুক্তি না করে, গীবত না করে, আমরা যেন সুন্দর সুন্দর কথাগুলো, সুন্দর সুন্দর প্রেমের আলোচনাগুলো, যেই আলোচনাগুলো শুনলেই মানুষের অন্তরে প্রেম বৃদ্ধি হবে, মনুষ্যত্ব জাগৃত হবে, মাওলা গো আমাদেরকে সেই জ্ঞান, সেই বুদ্ধি, সেই হেকমত দান করো। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মাবুদ, আজকে এখানে অনেক ইউটিউবাররা আসছে,
তাদের অন্তরেও সেই বুদ্ধি দান করো, সেই জ্ঞান দান করো, যেই কথাগুলো প্রচার করলে মানুষ শান্তির পথে আসবে। আল্লাহ এই ইউটিউবারগুলার, বিশেষ করে যে চ্যানেলগুলো আসছে, ওয়াজ ভান্ডার, রুস টিভি, আরও অনেক চ্যানেল আসছে, চ্যানেল কারবালা, আবার খান, যারা আসছে, যতগুলো মিডিয়া আসছে মাওলা, সকল মিডিয়ার বা যারা দূরে যে মিডিয়াগুলো আছে, তারা যেন সত্য সুন্দর কথাগুলো মানুষের মধ্যে উপস্থাপন করে মানুষের মধ্যে যেন ভাতৃত্ব বোধ বৃদ্ধি করার সেই জ্ঞান, সেই বুদ্ধি দান করো মাওলা। এই রমজানের উসিলে আমাদেরকে হেদায়েত দান করো মাওলা, আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো মাওলা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ মাবুদ, ওই কঠিন মুসিবতের দিন আমরা দুনিয়াতে থাকতে যার হাতে হাত রেখে বায়াতের উসুল গ্রহণ করেছি, মাওলা শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় আমাদের প্রাণ ফাঁকিটা আমাদের মুর্শিদের হাতে দিয়ে মুর্শিদের নামটি জিকির করতে করতে যেন আমরা বিদায় নিতে পারি। আর এখন সবাই পড়ে নি, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।